মানিকগঞ্জে হরিরামপুরে পদ্মা নদীতে কোরবানির গরুবাহী একটি ইঞ্জিন চালিত ট্রলার ডুবে গেছে। ভুক্তভোগী ব্যবসায়ী এবং স্থানীয়রা জানান, সকালে সিরাজগঞ্জের চৌহালি উপজেলা থেকে 48টি গরু নিয়ে ট্রলারটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। পথে হরিরামপুর উপজেলার সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। এতে গরু ব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু নদীতে ডুবে যায়। এ সময় 17টি গরু উদ্ধার করেছে স্থানীয়রা, বাকিগুলো এখনও পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী বনি ইসলাম। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে। সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।